हाय एवरीवन, तो आज के तीनटा टॉपिक निये डिस्कशन करब। तो डिस्कशनर मेन टॉपिकगुला होच्छे वेजिडिटी प्रोपागेशनर एडवांटेज डिसएडवांटेज स्टाडी करब, एसेक्सुअल रिप्रोडक्शनर एडवांटेज डिसएडवांटेज स्टाडी करब, और सेक्सुअल रिप्रोडक्शनर एडवांटेज एंड डिसएडवांटेज आमरा स्टाडी करब। ओके, तो लेट्स प्रोसीड। सो फर्स्ट आमरा एसे जाई वेजिडिटी प्रोपागेशन। तो आमरा जानी कि বেজিডিটি প্রোপাগেশন, যেটা যে লেখা আছে এখানে বেজিডিটি প্রোপাগেশন, বেজিডিটি প্রোপাগেশন একটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের বা একটা ইজ এ টাইপ অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এটা একটা বেস্ট এক্সাম্পল বেজিডিটি প্রোপাগেশনস অর বেজিডিটি রিপ্রোডাকশন বলতে পারবো এখানে। তো বেজিডিটি প্রোপাগেশন কেন আমরা আগে ডিসকাশন করে নিয়েছিলাম যে বেজিডিটি প্রোপাগেশন মানে যেখানে আমরা বেজিডিটি পার্ট দিয়ে আমরা রিপ্রোডাকশনটা প্রসিড মানে রিপ্রোডাকশনটা করাতে পারবো অনলি বেজিডিটি পার্ট দিয়ে। ইট মে বি স্টেম, ইট মে বি রুট, ইট মে বি লিফ। ওকে, তো বেজিডিটি প্রোপাগেশনের আন্ডারে আবার দুই টাইপের আছে, একটা হচ্ছে ন্যাচারাল বেজিডিটি প্রোপাগেশন আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল বেজিডিটি প্রোপাগেশন। তো ন্যাচারাল বেজিডিটি প্রোপাগেশন যেটা ন্যাচারালি হয়ে যায়, যেমন লিফ থেকে, যদি লিফের কোনো পার্ট থেকে, লাইক ব্রায়োফাইলামের ক্ষেত্রে দেখা যায়, পটেটোর ক্ষেত্রে দেখা যায়, স্টেম মডিফিকেশন স্টেম পার্ট দিয়ে আমরা করতে পারবো, আর আমরা ক্যারটের ক্ষেত্রে যদি দেখি, বা যারা রুটের পার্ট থেকে আমরা রুট দিয়ে যে প্রোডাকশনগুলো হয়ে যায় এগুলোকে আমরা বলবো বেজিডিটি প্রোপাগেশন ফ্রম রুট পার্ট। ওকে, তো আর্টিফিশিয়াল, আরেকটা আমি বললাম না বেজিডিটি প্রোপাগেশন দুইটা পার্ট আছে, ন্যাচারালি তো আমরা ন্যাচারালি যেটা হয়ে যায়, আর আর্টিফিশিয়ালি যেটা আমরা হিউম্যান বিংয়ের থ্রোতে যেটা হয়। আর্টিফিশিয়াল বেজিডিটি প্রোপাগেশনের আন্ডারে যদি আমি ধরে নিই, যেমন আছে ধরো কাটিং, গ্রাফটিং, লেয়ারিং, এগুলার থ্রোতে যে যে প্রোপাগেশনটা হচ্ছে এগুলোকে বলবো আর্টিফিশিয়াল বেজিডিটি প্রোপাগেশন। তো আজকে আমার যে টপিক মেইন এখানে ডিসকাশন করার মেইন হচ্ছে যে আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো স্টাডি করবো, ঠিক আছে। তো ওখানে ফার্স্ট আমরা অ্যাডভান্টেজ দেখে নিই কী আছে, দেখি নিয়ে কী আছে। দেখো ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ ইট ইজ দ্য অনলি মেথড অফ মাল্টিপ্লিকেশন অফ সিডলেস প্ল্যান্টস, এক্সাম্পল সুগার কেন, বেনানা, সিডলেস গ্রেপ, সিডলেস অরেঞ্জ এসেট্রা। তো আমরা জানি কি অনেক অনেক গাছে দেখবে, বা গাছের ফ্রুটসগুলোর মধ্যে দেখবে, বা ফ্রুট কোনো কোনো গাছে দেখবে ফ্রুটও ঠিকমতো প্রোডাকশন হচ্ছে না, বা ফ্রুট হলে ওদের মধ্যে সিড না থাকছে না, ঠিক আছে। আরও আমি যদি দেখি যে যে গাছের মধ্যে সিডের পরিমাণটা অনেক কম থাকে, বা সিড প্রোডাকশন হচ্ছে না, বা সিডের পরিমাণ ধরে নাও কম থাকে, বা সিডলেস প্ল্যান্ট মানে গাছটার মধ্যে ওদের মধ্যে মানে ফ্রুট ফরমেশন হয়, বা ফ্রুটও ফরমেশন হয় না, সিডও ফরমেশন হয় না, অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায়। ওই ধরনের গাছের ক্ষেত্রে আমরা যদি নাম্বারটা ইনক্রিজ করতে লাগে, ওই ক্ষেত্রে তো আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারবো না, কারণ সেক্সুয়াল রিপ্রোডাকশন তো হবে বলে সিডগুলো হলো না এই ক্ষেত্রে দেখা ধরে নাও। তো সে ধরে নাও যখনই সিড হবে না, তখন তো আমরা জানি কি নর্মালি গাছ কথা থেকে ওঠে, সিড থেকে গাছ ওঠে। তো এই ক্ষেত্রে দেখো যদি সিডই না থাকে, যদি সিড না থাকে, সিডলেস থাকে, তখন কী করতে লাগবে, আমাদের গাছের বেজিডিটি পার্টটাকে ইউজ করতে লাগবে। তো ওই ধরনের গাছের ক্ষেত্রে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারবো উইথ দ্য হেল্প অফ বেজিডিটি প্রোপাগেশন। তো এটা একটা অ্যাডভান্টেজ। নেক্সট দেখে নেই, দ্য ইম্পর্ট্যান্ট অ্যাডভান্টেজেস অফ বেজিডিটি প্রোপাগেশন ইজ দ্যাট এ প্ল্যান্ট ক্যান বি রিটেইন অ্যান্ড মাল্টিপ্লাইড ইনডিফিনিটলি উইথাউট এনি চেঞ্জেস অ্যান্ড ভেরিয়েশন, চেঞ্জ অর ভেরিয়েশন। দ্যাট মিনস যেহেতু এই জায়গাতে একটাই অর্গানিজম ইনভলভ হচ্ছে, মানে একটাই প্ল্যান্ট ইনভলভ হচ্ছে, তো এখানের মধ্যে নতুন করে জেনেটিক ক্যারেক্টারিস্টিক অ্যাড হচ্ছে না, সেক্সুয়াল রিপ্রোডাকশন হলে তো অ্যাড হলো না। তো এই ক্ষেত্রে দেখো তো যেহেতু একটা প্যারেন্ট ইনভলভ হচ্ছে, তো একটা প্যারেন্টের মতো আমরা একটা প্যারেন্ট থেকে যেগুলা প্ল্যান্টের একটা প্ল্যান্টের বেজিডিটি পার্ট থেকে যদি আমরা যতটা গাছ লাগাবো বা যতটা গাছ তৈরি করতে পারবো, প্রত্যেকটা গাছের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্সটা দ্য প্যারেন্ট গাছের সমান হবে, আমরা যে গাছ থেকে আমরা পার্ট নেবো ওই গাছের মতো সেম থাকবে। দ্যাট মিন্স ওইখানে কোনো ভেরিয়েশন আসবে না, কোনো চেঞ্জও আসবে না অফস্প্রিংগুলোর মধ্যে, ঠিক আছে। নেক্সট দেখে নেই, দেয়ার ইজ এ র্যাপিড মাল্টিপ্লিকেশন, এই ক্ষেত্রে দেখা যায় যে মাল্টিপ্লিকেশনটা খুব তাড়াতাড়ি হয়, খুব তাড়াতাড়ি আমরা নাম্বারগুলো ইনক্রিজ বাড়াতে পারবো, ঠিক আছে। নেক্সট দেখে নেই, সিন্স দ্য প্ল্যান্টস প্রোডিউস থ্রু মাইক্রোপ্রোপাগেশন টিস্যু কালচার আর জেনেটিক্যালি আইডেন্টিক্যাল, দে শো জেনেটিক্যালি ইউনিফর্মিটি, দ্যাট মিন্স তার মধ্যে ইউনিফর্ম ক্যারেক্টারিস্টিক থাকে, জেনেটিক ক্যারেক্টারিস্টিকের মধ্যে ইউনিফর্ম ক্যারেক্টারিস্টিক্স থাকে। তো এখানে তো একটা টপিক আছে মাইক্রোপ্রোপাগেশন, দেখেছো মাইক্রোপ্রোপাগেশন টিস্যু কালচার, ওইটা পরে হলো আর্টিফিশিয়াল বেজিডিটি প্রোপাগেশনের আন্ডারে, আর্টিফিশিয়াল বেজিডিটি প্রোপাগেশন আন্ডারে, এটা আমরা পরের দিকে ডিসকাস করবো, একটা ভিডিও বানাবো। তো এই ক্ষেত্রে দেখা যায় যে গাছের মধ্যে টিস্যু কালচার করে অনেক ধরনের আমরা কি টিস্যু কালচার এক ধরনের কি আর্টিফিশিয়ালি বেজিডিটি প্রোপাগেশন, যেটাকে আমরা মাইক্রো প্রোপাগেশন বলবো। এই জায়গায় কী হয়, একটা গাছের একটা যে কোনো একটা পার্ট নিয়ে বা টিস্যু নিয়ে এখান থেকে আমরা কী করি উইথ হেল্প অফ সাম কেমিক্যালস, সাম নিউট্রিয়েন্ট মিডিয়া আমরা কী করবো প্রচুর পরিমাণে আমরা গাছের নাম্বারগুলো বাড়াতে পারবো, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে একটা যেহেতু একটা ছোটো মোটো টিস্যু থেকে আমরা কী করবো অনেকটা গাছের প্ল্যান্ট তৈরি করতে পারবো। প্রত্যেকটা প্ল্যান্টের ক্যারেক্টারিস্টিক এই যে সিম্পল ছোটো যে আমরা একটা গাছের পিস নিলাম, আর জেনেটিক ক্যারেক্টারের সমান হবে,
ঠিক আছে, মানে কি বলবো, আমরা জেনেটিক্যালি ইনফর্মিটি করতে পারবো উইথ হেল্প অফ ভেজিটেটিভ প্রোপাগেশন। নেক্সট আমরা চলে যাই, নেক্সট কেস দেখো, ভেজিটেটিভ প্রোপাগেশন বাই প্ল্যান্ট টিস্যু কাজ যেটা হয়ে গেল, দ্য সার্ভাইভাল রেট অফ দ্য ড্রট প্ল্যান্ট ইজ অলমোস্ট 100% ইন ভেজিটেটিভ প্রোপাগেশন, আর ডটার প্ল্যান্ট, সরি, দ্য সার্ভাইভাল রেট অফ ডটার প্ল্যান্ট, দ্যাট মিন্স আমরা ভেজিটেটিভ প্রোপাগেশন থেকে যে আমরা যে ছোটো ছোটো মানে ভেজিটেটিভ প্রোপাগিউলস, ভেজিটেটিভ প্রোপাগেশনের পার্ট, যে পার্ট থেকে আমরা গাছ নতুন গাছ তৈরি করবো ওইগুলোকে প্রোপাগিউলস বলো, এই যে পার্ট থেকে আমরা গাছ লাগাবো ওই গাছের যে মানে চান্সেস আছে, চান্সেস অফ গ্রোথ অর চান্সেস অফ বলবো যে বাঁচিয়ে থাকার সার্ভাইভিং রেটটা ওদের সবসময় বেশি থাকবে, ঠিক আছে, 100% থাকবে, দেখা আছে, দেওয়া আছে এখানে, দেখো, দ্য গুড কোয়ালিটিস অফ প্ল্যান্ট ক্যান বি প্রিজার্ভ ফর লং টাইম, আমরা কী করবো, অনেক অনেক মূল্যবান বা গুড কোয়ালিটির প্ল্যান্টগুলোকে আমরা প্রিজার্ভ করে রাখতে পারবো উইথ দ্য হেল্প অফ ভেজিটেটিভ প্রোপাগেশন। ওকে, তো নেক্সট দেখে নিয়ে কী আছে, দেখো, ট্রান্সজেনিক প্ল্যান্ট, জেনেটিক্যালি মডিফাইড প্ল্যান্ট ক্যান বি প্রোডিউসড ইউজড টিস্যু কালচার, কী দেখো, ট্রান্সজেনিক প্ল্যান্টস ক্যান বি প্রোডিউসড ইউজড টিস্যু কালচার, আমরা মানে কী করবো, অনেক ভেজিটেটিভ প্রোপাগেশনের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ট্রান্সজেনিক প্ল্যান্টগুলোকে আমরা ফার্দার গ্রোথের জন্য বা টিস্যু কালচারের পারপাসে আমরা কী করবো, ইউজ করতে পারবো, যেটা কোথা থেকে আমরা ক্রিয়েট করতে পারবো, যেটা ক্রিয়েট করতে পারবো আমরা উইথ হেল্প অফ ভেজিটেটিভ প্রোপাগেশন, ঠিক আছে। নেক্সট আমরা দেখি ডিসঅ্যাডভান্টেজটা, দেখে নিই ডিসঅ্যাডভান্টেজ, আমরা আগে দেখলাম অ্যাডভান্টেজ, যখন আমরা চাই ডিসঅ্যাডভান্টেজ, তো দেখে নিই ডিসঅ্যাডভান্টেজ কী আছে, দেখো, দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ভেজিটেটিভ প্রোপাগেশন, কী আছে, দেখো, ঠিক আছে, দেখো, ভেজিটেটিভ প্রোপাগিউলস গেট ইজিলি ডিকেড অর প্রোন টু ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশনস অর ডিজিজেস, তার মানে ফাঙ্গাল ইনফেকশন বা ডিজিজেস, মানে বলতে পারবো যে ভেজিটেটিভ প্রোপাগেশনস থেকে মানে ভেজিটেটিভ পার্ট যদি আমরা কাট করি, কাট করে যাবে একটা রুট কাট করে মাটিতে লাগিয়ে দিলাম, তো দেখা যায় যে ওই রুটের মধ্যে কী হতে পারবে, অনেক ধরনের ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ভাইরাল ইনফেকশন হয়ে যেতে পারবে, ঠিক আছে, মানে ইনফেকশন হওয়ার চান্সেস, প্রোন মানে চান্সেস খুব কী খুব বেশি থাকে, ঠিক আছে। নেক্সট দেখে নিই আমরা, দেয়ার আর নো ভেরিয়েশন, দেয়ার ফুড, দ্য প্ল্যান্টস মে শো ডিজেনারেশন ইন সাচ প্ল্যান্টস, দ্যার ইজ এ লেস অ্যাডাপ্টেবিলিটি টু চেঞ্জ এনভায়রনমেন্ট, আমরা জানি কি সেক্সুয়াল রিপ্রোডাকশন হলে কী হয়, সেক্সুয়াল জেনেটিক ইন্টারমিক্সিং হয়, ভেরিয়েশন হয়, অ্যাডাপ্টেশন হয়, নেচারের সাথে কী করে খাপ খাওয়ার ক্যাপাসিটি বেড়ে যায়, ঠিক আছে, অ্যাডাপ্টিভিটি বেড়ে যায়, কিন্তু যেহেতু ভেজিটেটিভ প্রোপাগেশনে কী হয়, যেহেতু ভেজিটেটিভ প্রোপাগেশনের মধ্যে কোনো জেনেটিক ইন্টারমিক্সন হচ্ছে না, একই প্ল্যান্ট ইনভলভ হচ্ছে, তো এই ক্ষেত্রে জেনেটিক ইন্টারমিক্সন হচ্ছে না, মানে ভেরিয়েশন হচ্ছে না, ভেরিয়েশন হলে অ্যাডাপ্টিবিলিটি অটোমেটিকলি কমে যাবে, ঠিক আছে, তো দেয়ার ইজ এ নো ডিসপার্সাল অফ ভেজিটেটিভ প্রোপাগিউলস, দেয়ারফর ইট কজ ওভার ক্রাউডিং, দ্যাট মিন্স কি একটা জায়গার মধ্যে যদি গাছ থাকে, গাছ থেকে যদি মাটিতে পড়ে যদি আরও গাছ উঠে, গাছের যে কোনো পার্ট থেকে যদি গাছ উঠে, শুধু খালি একই গাছ উঠবে, উঠতে উঠতে কী হবে, এই জায়গাটা কী হবে, ওভার ক্রাউডিং হয়ে যাবে, গেপিংস থাকবে, শুধু কী হবে, ওভার ক্রাউডিং হয়ে যাবে, তো যেহেতু এখানে মানে এমন না যে এই ভেজিটেটিভ পার্ট সাডেনলি নিজে থেকে উড়ে গিয়ে অন্য জায়গাতে যেতে পারবে এমন কিছু না, ঠিক আছে, ওইটা যেহেতু এই জায়গাতে কী হচ্ছে, এই জায়গাতে একই প্ল্যান্ট একই জায়গাতে শুধু পড়ছে, পরে পরে কী করছে, ওভার ক্রাউডিং ক্রিয়েট করছে, ঠিক আছে, যদি কোনো আমরা যদি কোনো মিডিয়া না থাকে, ওরা কী করতে পারবে না, ওরা স্প্রেড হতে পারবে না, ঠিক আছে, তো একই জায়গার মধ্যে ওরা কী করতে পারবে, কী হয়ে যাবে, ওভার ক্রাউডিং হয়ে যাবে, আর ওভার ক্রাউডিং হলে খারাপ, কেন খারাপ, কারণ একটা গাছ আর একটা গাছের গ্রোথকে এফেক্ট করবে, ঠিক আছে। তো আমরা নেক্সট চলে যাই, অ্যাডভান্টেজ অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, ওকে, এখন আমরা অ্যাডভান্টেজ অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা দেখে নিই, দেখো, লেটস সি, কী আছে, দেখো, ইট ইজ ইউনিপ্যারেন্টাল রিপ্রোডাকশন, এটা অ্যাডভান্টেজ, দেখো, ইউনিপ্যারেন্টাল, দেয়ারফর মেট ইজ নট রিকোয়ার, তো অন্য, দ্যাট মিন্স ইট ইজ আমি বলবো ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, বিকজ এখানে একটাই প্যারেন্টই কী করছে, রিপ্রোডাকশন করে অফস্প্রিং তৈরি করছে, ঠিক আছে, ইট ইনভলভ সিম্পল প্রসেস অফ ডিভিশন অ্যান্ড মাইটোসিস, এখানে কী হচ্ছে, শুধু মাইটোসিস ডিভিশন দিয়েও হয়ে যাচ্ছে, কোনো মিউসিসও দরকারই পড়ছে না, ঠিক আছে। নেক্সট দেখো, ইট ইজ এ কুইক মোড অফ রিপ্রোডাকশন, এটা কি একটা কুইক মোড, এটা খুব তাড়াতাড়ি কী করে, এটা খুব তাড়াতাড়ি রিপ্রোডাকশন করে নাম্বারটা বাড়িয়ে দেয়, যেমন দেখেছিলে বাইনারি ফিশনের ক্ষেত্রে দেখেছিলে, বার্ডিংয়ের ক্ষেত্রে দেখেছিলে, এগুলো সব কি এক্সাম্পল অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এ সিঙ্গল প্যারেন্ট মে প্রোডিউস এ লার্জ নাম্বার অফ অফস্প্রিং, দ্যাট মিন্স কি একটা সিঙ্গল প্যারেন্ট থেকে কী হয়, অনেক লার্জ নাম্বার অফ অফস্প্রিং তৈরি হয়ে যায় অটোমেটিকলি, ওকে, দ্য ইয়াং ওয়ান্স আর জেনেটিক্যালি সিমিলার, লাস্ট পয়েন্ট হবো, দ্য ইয়াং ওয়ান আর জেনেটিক্যালি সিমিলার উইথ দেয়ার টু দেয়ার প্যারেন্টস, আমরা জানি কি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে একটাই প্যারেন্ট ইনভলভ হচ্ছে, তো একই প্যারেন্ট থেকে যেহেতু পার্ট থেকেই হচ্ছে সব অফস্প্রিংগুলো, তো অবভিয়াসলি ওদের জেনেটিক ক্যারেক্টার, ওদের প্যারেন্টসের অফস্প্রিংয়ের জেনেটিক ক্যারেক্টার প্যারেন্টসের মতোই হবে, তো এখানে কোনো ভেরিয়েশন আসার চান্সই নাই, ঠিক আছে। তো নেক্সট আমরা চলে যাই
disadvantages of asexual reproduction. Kya hai dekho, there is no mixing of genetic materials, therefore no variation take place. Disadvantage propagation er moto dekho jehetu ei jagate kuno genetic intermixing hocche na, ektai parent involve hocche, so ei khetre genetic intermixing hocche na mane variation ache na, variation ache na mane adaptability barche na, adaptability barche na mane ki oder moddhe environment er sathe khap khowar capacity o kome jabe. Since variation do not occur, asexual reproduction has no role in evolution. Obviously ami bolte parbo amra jani ki जेनेटिक इंटरमिक्सिंग क्रिएट वेरिएशन, वेरिएशन क्रिएट एम बोलबो इवोल्यूशन, ओके वेरिएशन क्रिएट इवोल्यूशन. तो द नेक्स्ट स्टेप देखी, ड्यू टू रैपिड मल्टीप्लिकेशन इट कॉजेस ओवरलोडिंग, सेम आगे मत ही आगे क्षेत्र की देखे वेजिटेटिव प्रोपगेशन क्षेत्र जेहतु वही क्षेत्र एक ही जगह मध्य प्रोडक्शन होता है, शुद्ध एक ही जगह मध्य प्रोडक्शन हो कि शुद्ध ओवरक्राउडिंग होता है. तो ओवरक्राउडिंग होने की एक ग्रोथ আর একটা অর্গানিজমের গ্রোথে আর একটা অর্গানিজম বাধা দিবে, ঠিক আছে? তখন কি হবে, তখন ওদের মধ্যে দ্যাট মিন্স চান্সেস অফ সার্ভাইভিং রেটটা কমে যাবে. একদিকে চিন্তা করলে আমরা দেখব. তো নেক্সট আমরা দেখে নিই কি আছে. দ্য অর্গানিজমস প্রোডিউসড থ্রু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হ্যাভ লো অ্যাডাপটেবিলিটি টু দ্য চেঞ্জ অফ এনভায়রনমেন্ট, দো দেয়ার ইজ নো ভেরিয়েশন. তো নো ভেরিয়েশন দ্যাট মিন্স কি অ্যাডাপটেবিলিটি অটোমেটিকলি কমে যাচ্ছে. অ্যাডাপটেবিলিটি কমে গেছে মানে কি ওরা এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানোর ক্যাপাসিটিও কমে যাবে, ঠিক আছে? তো আমরা নেক্সট চলে যাই. Advantages of sexual reproduction. तो इखान तक एक important question आज भी क्या चलेगा? Why is sexual reproduction better than asexual reproduction? इटा कोई important. इटा तक हम दूसरा answer होए जाबे. Advantages of sexual reproduction. कोई दूसरा question एक तो answer हम देते बार बो. Why is sexual reproduction better than asexual reproduction? हम जानी कि सबसे में बोले चाहिए जी. सेक्सुअल रिप्रोडक्शन सब समय बेटर थाके एज कम्पेयर टू एसेक्सुअल रिप्रोडक्शन. क्या हम वन बाय वन स्टडी कर लेट्स सी. तो फर्स्ट पॉइंट चले जाए वेरिएशन, ओके. नेक्स्ट देखें क्या चाहिए. सिंस फ्यूजन ऑफ गैमेट्स फ्रॉम डिफरेंट पेरेंट्स ऑकर ड्यूरिंग सेक्सुअल रिप्रोडक्शन है जेनेटिक रिकॉम्बिनेशन टेक प्लेस कॉज वेरिएशन. हमें जानी कि वेरिएशन आते गले क्या सेक्सुअल वेरिएशन आते गले सेक्सुअल रिप्रोडक्शन दरकार. क्यों? कारण सेक्सुअल रिप्रोडक्शन समय कि डिफरेंट पेरेंट थे डिफरेंट गैमेट रिलीज है. गैमेटगुलो मध्य फ्यूशन है, फ्यूशन है जेनेटिक इंटरमिक्सिंग है एंड जेनेटिक इंटरमिक्सिंग के क्या है जेनेटिक रिकॉम्बिनेशन एंड जेनेटिक रिकॉम्बिनेशन लीड्स टू क्वाट वेरिएशन, ओके. नेक्स्ट दिल जाइए हमारा इवोल्यूशन, ओके. फर्स्ट हलो वेरिएशन, नेक्स्ट पॉइंट हलो इवोल्यूशन. तो लोग वेरिएशन बीइंग ए मेजर फैक्टर इन नेचुरल सिलेक्शन, देयरफॉर इट प्लेज एन इम्पोर्टेंट रोल इन इवोल्यूशन. हमें जानी कि वेरिएशन थे नेचुरल सिलेक्शन है एंड नेचुरल सिलेक्शन थे ऑटोमेटिकली हमें जानी कि इवोल्यूशन हो जाए. और जार मध्य जो बेसि इवोल्यूशन हो इवल्व थे अत बेसि और मध्य सर्वाइविंग रेट मैं এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ার ক্যাপাসিটিটা ওদের মধ্যে কি থাকবে, বেশি থাকবে. নেক্সট হচ্ছে অ্যাডাপটেশন. আমরা অ্যাডাপটেশন হয়ে গেল. দ্য অফস্প্রিং প্রোডিউস ডিউ টু সেক্সুয়াল রিপ্রোডাকশনস বেটার অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট বেটার টু দ্য চেঞ্জ ইন এনভায়রনমেন্টাল কন্ডিশনস. ওরা কি হয় চেঞ্জ ইন এনভায়রনমেন্টাল কন্ডিশনের সাথে সাথে অ্যাডাপ্ট হয়ে যায়, মানে খাপ খাওয়ানোর ক্যাপাসিটি ওদের মধ্যে বেশি থাকে. নেক্সট ভিগার অ্যান্ড হোয়াট ভিটালিটি, ওকে ভাইটালিটি, ওকে ভিগার অ্যান্ড ভাইটালিটি. क्या चलोग जेनेटिक रिकॉम्बिनेशन एंड इंटरेक्शन ड्यूरिंग सेक्सुअल रिप्रोडक्शन प्रोवाइड ए विगर और वाइटिलिटी टू द ऑफस्प्रिंग. वाइटिलिटी विगर मैंने कि हमें जो कम्पेयर करी सेक्सुअल और एसेक्सुअल मध्य सेक्सुअल रिप्रोडक्शन क्षेत्र में देखा जाए जो ऑफस्प्रिंग ऑफस्प्रिंग जो ग्रोथ वेल्थ बाबो हेल्थ सबटाई सब समय बेटार थक एज कम्पेयर टू द प्रोडक्ट अफ एसेक्सुअल रिप्रोडक्शन. मोस्ट एंड वन अफ द इम्पोर्टेंट थिंग इज दैट और जो কি কি দিক দিয়ে আমরা বলবো এদের ওদেরকে যে প্রোডাকশন ওদেরকে আমরা বিগার হাইব্রিড বিগারও বলতে পারবো, কারণ এখানে দুটো অফস্প্রিং ইনভলভ হচ্ছে, দুটো অফস্প্রিংয়ের জেনেটিক ইন্টারমিক্সিং করা গেমেট রিলিজ করছে, গেমেটের প্রোডাক্ট থেকে জাইগোট ফর্মেশন, জাইগোট থেকে আমরা দো. এখানে কি হচ্ছে অনেক একটা কমপ্লেক্স প্রসেস হচ্ছে, কমপ্লেক্স প্রসেস হয়ে ওদের জেনেটিক ক্যারেক্টার ইন্টারমিক্সিং করানোর ফলে ওদের যে অফস্প্রিং হয় অফস্প্রিংয়ের মধ্যে ওদের ভিগার নেচার শো করে, পাওয়ার সুপার পাওয়ার বা পাওয়ার যেটা নট সুপার পাওয়ার আমি বলতে পারবো ওদের পাওয়ারটা ভালো থাকে, ওদের আমি বলবো স্ট্রাকচারালি গ্রোথ ভালো হয়, ওকে. তো একটা ভিগার লাইক স্ট্রাকচার ওদের মধ্যে ক্রিয়েট হয়, ওকে. তো আমি বলবো অফস্প্রিংয়ের সার্ভাইভিং রেটটা অনেকটা কী হয়ে যায় বেড়ে যায়, ঠিক আছে? তো নেক্সট আমরা চলে যাই disadvantages of sexual reproduction. Sexual reproduction disadvantage ki kaise dekho, sexual reproduction is usually biparental, though
এখানে ডিপেন্ডেন্সি প্রসেস আছে, মানে মেল থাকলে ফিমেল, ফিমেল থাকলে মেল, তো দুটোই দরকার পড়ে। যেহেতু এখানে দুটোই দরকার পড়ে, এখানে কি আছে ডিপেন্ডেন্সি প্রসেস আছে, তো এখানে কি বাই প্যারেন্টাল, বাই মানে টু প্যারেন্ট দরকার লাগবেই, টু প্যারেন্ট ছাড়া হবেই না। দেখো ইট ইজ এ স্লো প্রসেস অ্যান্ড রিকোয়ার লট অফ টাইম, এখানে অনেক 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 টাইম দরকার পড়ে। কেন আমরা জানি কি রিপ্রোডাকশন মানে কি, রিপ্রোডাকশনের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন কি বেসিক্যালি দেখি যদি কি কি আছে, প্রি ফার্টিলাইজেশন ফেজ আছে, ফার্টিলাইজেশন ফেজ আছে, পোস্ট ফার্টিলাইজেশন ফেজ আছে, এরপরে ওদের কি হয় নতুন অফস্প্রিং ফরমেশন। যেহেতু এখানে কি লম্বা টাইম লাগছে, তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। ওকে, তো ফার্টিলাইজেশন চান্স ফ্যাক্টর আরেকটা ইম্পর্টেন্ট, ফার্টিলাইজেশন একটা চান্স ফ্যাক্টর আমরা বলেছিলাম না। তো আমরা জানি কি ফার্টিলাইজেশন দুই ধরনের আছে, একটা কি ইন্টারনাল ফার্টিলাইজেশন, আরেকটা হচ্ছে কি ইন্টারনাল, একটা একটা হচ্ছে এক্সটার্নাল। তো হলো ইন্টারনালের মধ্যে চান্সেস ঠিক আছে বেশি, কিন্তু এক্সটার্নালের ক্ষেত্রে দেখা মনে আছে এক্সটার্নাল যেহেতু এক্সটার্ন মানে এনভায়রনমেন্টের মধ্যে করছে, আউটসাইড দ্য বডি করছে, তখন এখানে কি হচ্ছে অনেকটা চান্সেস সার্ভাইভিং রেটটা বা চান্সেস অফ ফার্টিলাইজেশন অনেকটা কি হচ্ছে কমে যাচ্ছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা দেখি যদি, তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলে আমরা ধরতে পারবো, ঠিক আছে। তো আজকে এতটুকুই থাকুক, তো নেক্সট ক্লাসে আমরা নতুন নতুন টপিক ডিসকাশন করবো, আর এই টপিকের যে পিডিএফটা, ওকে, এই টপিকের নিচের লিঙ্কে দেওয়া থাকবে, এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে।